রাশিয়া অভিযোগ করেছে ইউক্রেনের সংঘাত অবসানে সমঝোতা হতে দিচ্ছে না আমেরিকা, এমনকি লড়াইয়ের কর্মকাণ্ড একটু শিথিল হওয়ার সুযোগ দিচ্ছে না আমেরিকা। পুতিনের সঙ্গে চায়না প্রেসিডেন্টের আসন্ন বৈঠকে ইউক্রেন নিয়ে সমঝোতার কোনো আহ্বান আমেরিকার পক্ষে বিবেচনা করা অসম্ভব। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বির এই মন্তব্যের জবাবে সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ এই অভিযোগ করেছেন। এদিকে চায়নার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন বলেছেন, যুদ্ধক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা, বেইজিং কোনো অস্ত্র দিচ্ছে না। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি। ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়া চায়নার দেয়া অস্ত্র ও গোলা বারুদ ব্যবহার করছে। সম্প্রতি আমেরিকার কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ইউক্রেনীয়দের উপর হামলা চালানোর জন্য মস্কোকে অস্ত্র সহায়তা করতে পারে বেইজিং।